আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আলু 30 টাকা কেজি দরে বিক্রি নিশ্চিতে জেলা প্রশাসকদের চিঠি, বিপণন অধিদপ্তরের চিঠি, সারাদেশে অভিযান। সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে বঞ্চিতদের আন্দোলন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন। ঢাকা 5 ও ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় উপনির্বাচন নিয়ে সিইসি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কোনো প্রতিবন্ধকতা নেই, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ায় ভোটার উপস্থিতি কম হচ্ছে। বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজি ও ডিএমপি কমিশনার সহ গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে ইসির পক্ষ থেকে প্রস্তাবনায় জানানো হয়, নির্বাচনের দুদিন আগে ও ভোটের পরদিন সহ 4 দিন নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনের দিন মাইক্রোবাস ও মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহন সহ সাধনযান চালু থাকবে। ভোটের দিন ভোট দিয়ে কর্মস্থলে যাবেন ভোটাররা, থাকছে না সাধন ছুটি। বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23 টাকা, পাইকারিতে 25, খুচরা বাজারে 30 টাকা বিক্রির নির্দেশ দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, শুধু নির্দেশনা নয়, ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নিয়মিত বাজার তদারকি বাড়াতে হবে। যদিও ব্যবসায়ীরা বলছেন, আমদানি ও উৎপাদন বাড়লে কমবে আলুর দাম। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। রেকর্ড 50 টাকা কেজি দরে রাজধানীর বাজারে আলু বিক্রি হচ্ছে। বন্যায় উৎপাদন ও মজুত কমে যাওয়ায় এক এক বাজারে ভিন্ন ভিন্ন দাম রাখা হচ্ছে। পাইকারি মোকামে কেজি প্রতি 42 টাকা রাখা হলেও হাতবদলে আলুর দাম আরও বেড়ে যাচ্ছে। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। সরকার নির্ধারিত দামে এ পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে। এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন সংস্থা অভিযান জোরদার করেছে। এই কারণ বাজারে যে আলু ব্যবসায়ী গুণ আছেন, আপনারাও হয়তো বা দেখেছেন যে এখানে দোকানের যে ক্যাশ কাউন্টারে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না, আপনা আমাদের দেখে হয়তো বা তারা সরে গেছে। তো আমি তাদেরকে মাইকিং করে জানিয়েছি যে আলু ক্রয়ের রসিদ রাখতে হবে এবং আপনি কোল্ড স্টোরেজ থেকে কত করে কিনে আনছেন, সরকার নির্ধারিত দাম মানছেন কিনা, এই ধরনের রাখতে হবে। শুধু অভিযান নয়, আলুর দাম সহনীয় রাখতে আমদানি ও মজুত ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এবছর পরপর তিনবার বন্যা হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সবজি মার খেয়েছে, যার জন্য সবজি সরবরাহ কমে গেছে। দ্বিতীয়ত, আমাদের যে এই সময়ে সবজির দাম স্বাভাবিকভাবেই কমে, কারণ এটা গ্রীষ্মকালীন সবজির শেষ এবং শীতকালীন সবজি এখনো শুরু হয়নি। আলুর উৎপাদন ও কৃষকদের প্রণোদনা বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 2018 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে আন্দোলন করছেন নিয়োগ বঞ্চিতরা। রাজধানী মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। 2018 সালে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 55,297 জন উত্তীর্ণ হয়। মৌখিক পরীক্ষায় পাশ করে 18,147 জন। এ পর্যন্ত এ পদে 15,000 নিয়োগ দেওয়া হয়েছে। বাকি শূন্য পদে নিয়োগের জন্যই এই আন্দোলন। নিয়োগ বঞ্চিতরা বলছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে। আমরা নিয়োগ না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না। শূন্য পদে নিয়োগ উল্লেখ ছিল, আমরা দীর্ঘ 6 বছর পরে একটা নিয়োগ পাইছি, তাহলে আমাদেরকে কেন নিয়োগ দেওয়া হয় না, আমাদের কেন বঞ্চিত করা হয়েছে?
করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মানবিকভাবে বিবেচনা করে অতি দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্যানেল পদ্ধতিটা প্রবর্তন করবে। সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের কয়েক দফা রাজপথ থেকে সরিয়ে দেয় পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে দাবি আদায়ে কয়েক দফা আন্দোলন করেও কোনো সমাধান পায়নি প্রাথমিক সহকারী শিক্ষক প্যানেল নিয়োগ প্রত্যাশীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গ্রেড পয়েন্ট নয়, জেএসসি ও এসএসসির সাথে মিল থাকা বিষয়ের নম্বর যোগ করে এইচএসসির ফলাফল তৈরি করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে মূল্যায়ন কমিটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরা বলছেন এতে নানা ধরনের জটিলতা তৈরি হবে। প্রশ্ন উঠবে সার্টিফিকেটের মান নিয়েও। একাদশ শ্রেণীর প্রথম বর্ষ ও টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে এইচএসসির ফল তৈরির পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এইচএসসিতে সাতটি বিষয়ে ১৩টি পত্র রয়েছে, যার সাথে জেএসসি ও এসএসসির কেবল বাংলা, ইংরেজি এবং তথ্য প্রযুক্তি বিষয়ের মিল রয়েছে। মূল্যায়ন কমিটি বলছে ওই দুটি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর যোগ করে এইচএসসির গ্রেড নির্ধারণ করা হবে, অন্যগুলোর ক্ষেত্রে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। জেএসসি এবং এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফলকে বিশ্লেষণ করে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় মানের উপর ভিত্তি করে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমরা ফল প্রকাশ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলছেন এ পদ্ধতিতে মূল্যায়ন করলে নানা ধরনের অসঙ্গতি তৈরি হবে, ভবিষ্যতে চাকরির প্রতিযোগিতায় এরা বৈষম্যের শিকার হতে পারে, তাই এইচএসসির ফল মূল্যায়নে বিকল্প পরামর্শ দেন তিনি। আমি মনে করি যে জেএসসি বা এসএসসি নয়, এইচএসসি লেভেলে তাদের যে প্রাপ্ত অর্জন আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রিটেস্ট পরীক্ষা নিয়েছে, টেস্ট পরীক্ষাও গ্রহণ করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের দেওয়া নম্বরকে সম্মান জানিয়ে আস্থা রেখে সেই নম্বরের ভিত্তিতেই যদি এইচএসসির যে চূড়ান্ত পরীক্ষার নম্বরপত্র বা গ্রেডশিট তৈরি করা হয় সেটা অনেক দিক থেকেই গ্রহণযোগ্য হবে। ঢাকা কলেজ যেভাবে মূল্যায়ন করেছে, হয়তো গ্রামের একটা কলেজ অথবা ঢাকারই অন্য একটা কলেজ হয়তো তার চেয়ে একটু সহজ সফটভাবে মূল্যায়ন করেছে, কোনোটা হয়তো আরও হার্ডভাবে করে থাকতে পারে। আপনি প্রয়োজনে অনলাইন ভাইবা নেওয়ার ব্যবস্থা করুন। এই যে আমরা একটা স্লোগান শুনি যে একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, একটা সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের সারা জীবনের কান্না না হয়। তাড়াহুড়া নয়, গ্রহণযোগ্য ফল তৈরি করতে প্রয়োজনে আরও সময় নেওয়ার পরামর্শ এই শিক্ষা গবেষকের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কমে আসছে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ফি। কোনো কোনো প্রতিষ্ঠানে লেনদেনের খরচ কমে এখন ১০ টাকারও নিচে। তবে সব প্রতিষ্ঠানেই লেনদেন ফি সিঙ্গেল ডিজিট করার দাবি গ্রাহকদের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত করতেই চালু করা হয় মোবাইল ব্যাংকিং সেবা। এ সেবার মাধ্যমে সহজেই টাকা পাঠানো, বিল পরিশোধ, কেনাকাটা প্রবাসী আয় গ্রহণ করা যাচ্ছে। করোনা মহামারীতে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহারও বেড়েছে, তবে দাবি উঠেছে লেনদেনের খরচ কমানোর। নগদে ৯.৯৯ পয়সা কাটতেছে, আবার রকেটে ৯ টাকা কাটতেছে এটিএম বুথ থেকে, আর এমনিতে কাটতেছে ১৮.৫০ পয়সা। আর একটু যদি কম হইতো তাহলে আপনার লেনদেন তো আরও বেশি হইতো। খরচ বিশাল ব্যবহার, যদি এরা এই খরচটা কমায় তো আমগো বিভিন্ন সুবিধা হয়। ওই খরচটা যদি ৮ থেকে ১০ টাকার মধ্যে হইতো তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য এটা সর্বোচ্চ, অন্যান্য ব্যাংকের থেকে এটা পারফেক্ট হইতো। মোবাইল ব্যাংকিং লেনদেনে ৩০% নগদ উত্তোলন করা হয়, বাকি ৭০% লেনদেন হচ্ছে বিভিন্ন সেবার ফি পরিশোধে। কিছু ক্ষেত্রে লেনদেনে ১০ টাকা ফি গুনতে হয়। নগদ টাকা উত্তোলনে এখনও প্রতি হাজারে রাখা হচ্ছে ১৮.৫০ টাকা পর্যন্ত। মিনিমাম বেয়ার কস্টটা, ওই কস্টটা ২১০০ টাকার নিচে হলে কোম্পানি সার্ভাইভ করবে না, তখন আসলে ওই রেটটা ২১০০ টাকার নিচে এই জন্য কমানো যাচ্ছে না। সো ২১০০ টাকার উপরে থেকে আমরা আসলে সিঙ্গেল ডিজিট নামিয়ে এনেছি। ১২ থেকে ১৮% মধ্যে তারা যে চার্জটা নিচ্ছে, দেশের একেবারে প্রান্তিক লেভেলের লোকজন এই জিনিসটা ই করছে, এর সুবিধাটা নিচ্ছে, এই জন্য এদের জন্য এটা, এদের জন্য একটু টাফ। এটা আমাদের বাংলাদেশ ব্যাংক এটা দেখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে মোবাইল ব্যাংকিংয়ে ৯ কোটিরও বেশি গ্রাহকের মধ্যে নিয়মিত লেনদেন করেন প্রায় ৪.৫ কোটি গ্রাহক, আর এই মাধ্যমে প্রতিদিন ২০৩২ কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে।
শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করেছেন ধর্ষণের অভিযোগ করা ছাত্রী। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলার আবেদন করেন ওই ছাত্রী। আদালত আবেদনটি আদেশের জন্য অপেক্ষমান রেখেছে। গত 20 সেপ্টেম্বর নুরের বিরুদ্ধে ধর্ষণী সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় নূর সহ ছয়জনকে আসামি করা হয়। জমে উঠেছে নওগাঁ ৬ আসনের উপনির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, উন্নয়নের সাথে এলাকার শান্তি শৃঙ্খলা ধরে রাখতে পারবেন এমন প্রার্থীকেই অগ্রাধিকার দেবেন তারা। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। নওগাঁ ৬ আসনের উপনির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর আত্রাই ও রানীনগর উপজেলা। আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি। ভোটে জিততে প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে নানা উদ্যোগ নিচ্ছেন প্রার্থীরা। তবে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছেন অনেক ভোটার। আমরা ইভিএমে নতুন ভোট দিব এটা ভেবে খুব আনন্দিত। আমরা কিভাবে ভোট দেব এটা যদি জানতে পারতাম আরো একটু ভালো লাগতো। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব যিনি এমপি হবেন উপনির্বাচনে। তিনার কাছে চাওয়া পাওয়া একটাই, তিনি যেন রায়নগর আত্রায়ের যে উন্নয়নের ধারা ছিল সেটা যেন অব্যাহত রাখেন। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল। নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করার আশ্বাস দেন তিনি। 17 অক্টোবরের নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে আমাদের অত্র এলাকার যেগুলো কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পন্ন করব এবং এলাকায় মাদক থাকবে না ইনশাআল্লাহ। অন্যদিকে পোস্টার, ব্যানার ও লিফলেট টাঙাতে না দেয়া সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী রেজাউল ইসলাম। আমার দলের নেতাকর্মী শূন্য করার জন্য দফায় দফায় কয়েকবার হামলা হয়েছে, প্রতিনিয়তই ঘটছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকার পাশাপাশি বিএনপির অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন অফিসার। অভিযোগ, যতগুলো অভিযোগ আমাকে দাখিল করছে সবগুলো অভিযোগের বিষয়ে আমি ব্যবস্থা আমি নিয়েছি। প্লাস হলো পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, গুরুতর অভিযোগ এখনো আসে নাই। আগামী 17 অক্টোবর নওগাঁ 6 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার 3,06,725 জন। গত 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। কেডিএস এক্সেসরিজ লিমিটেড 30 জুন 2020 সমাপ্ত হিসেব বছরের জন্য 7.5% নগদ ও 7.5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.18 টাকা। আগের বছর ইপিএস ছিল 2.09 টাকা। সম্পদ মূল্য হয়েছে 24.99 টাকা, যা আগের বছর ছিল 24.94 টাকা। আগামী 19 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 4 নভেম্বর। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকেল 3:30 অনুষ্ঠিত হবে। সভায় 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। এদিকে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামী 10 নভেম্বর থেকে শুরু হবে। 16 নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। 10 টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর মধ্যে 8 কোটি টাকা এফডিআর, 6,92,71,500 কোটি টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও 1,07,28,500 টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারে মাল্টা চাষ করে সারা ফেলেছেন এক তরুণ।
বিরুলিয়া ইউনিয়নের সামাই গ্রামের ইমরান দুই বছর আগে শুরু করেন মাল্টা চাষ। কোনো রাসায়নিকের ব্যবহার না থাকায় দিন দিন বাড়ছে তার বাগানে উৎপাদিত মাল্টার চাহিদা। ইমরানের সাফল্য দেখে অনেকেই ঝুঁকছেন এই ফল চাষে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন বাগান দেখতে। এই তরুণ উদ্যোক্তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও করোনা মোকাবেলায় তার নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মঙ্গলবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের পরিকল্পনায় প্রবীণদের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান প্রার্থীর চেয়ে 10 পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের করোনা পরবর্তী নির্বাচনী প্রচারণার একদিন পরই মাঠে নামলেন সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এবারে পার্টেক্স খেলার খবর। নেইমারের হ্যাট্রিকে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে 4-2 গোলে হারিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের আরেক খেলায় বলিভিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এসএম আশরাফের রিপোর্ট। ম্যাচের 6 মিনিট আন্দ্রে কারিও যেন বোঝাতে চাইলেন নিজেদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে দেবেন না ব্রাজিলকে, কিন্তু এগিয়ে যাওয়ার সেই সুবিধাটা নিজেরাই নষ্ট করেন প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে। 28 মিনিটে সফরকারীদের সমতায় ফেরান নেইমার। প্রথমার্ধে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পেরুর লড়াইটা হয়েছে সমানে সমান। এরপর দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে রেনাটো তাপিয়া যখন আবারও এগিয়ে নেন পেরুকে, আরেকটি অঘটনের শঙ্কায় জেগে ওঠে সেলেসাও দর্শকদের মনে। যদিও পিএসজি তারকা নেইমার শেষ পর্যন্ত স্বস্তি এনে দেন ব্রাজিল শিবিরে, রিচার্লিসনের সমতা ফেরানো গোলের পর 83 আর ইনজুরি সময়ে 2 গোল করে হ্যাট্রিকের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে টানা 2 জয়ে পাইয়ে দেন পেলের উত্তরসূরিদের। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্য ম্যাচে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ ছিল ভেনুর উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ থেকে 3,600 মিটার উঁচুতে খেলতে গিয়ে গত 15 বছরে সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি আকাশি সাদা জার্সিধারীরা। সেই ভূত আবারও চেপে ধরেছিল লিওনেল স্কালোনির দলের। প্রথম 30 মিনিট তো খুঁজেই পাওয়া যায়নি আলবিসিলেসদের। 24 মিনিটে মার্সেলো মার্টিন্সের গোলে এগিয়ে যায় বলিভিয়া। গোল খেয়েই যেন হুঁশ ফেরে সফরকারীদের। 36 আর 40 মিনিটে 2 বার সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লুকাস ওকাম্পোস এবং লিয়ান্দ্রো পারেদেস। অবশেষে লাউতারো মার্টিনেস স্বস্তি ফিরিয়ে আনেন আর্জেন্টিনা শিবিরে। এরপর 79 মিনিটে হুয়াকিন কোরিয়ার গোলে জয় নিশ্চিত হয় লিওনেল মেসিদের। এ নিয়ে কোচ স্কালোনি তার দল নিয়ে মাঠ ছাড়লেন টানা 9 ম্যাচে অপরাজিত থেকে। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আলু 30 টাকা কেজি দরে বিক্রি নিশ্চিতে জেলার প্রশাসকদের কৃষি বিপণন অধিদপ্তরে চিঠি, সারা দেশে অভিযান। সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে বঞ্চিতদের আন্দোলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।